ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন, এক টাকায় তৈরি করে দশ টাকায় বিক্রি করুন। আগামী দিনের সেরা ব্যবসা নিয়ে এলো অ্যাকুয়া স্মুথ মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা অনায়াসে আয় করুন, সারা জীবন বসে ইনকাম করুন। তাহলে আর দেরি কিসের, বিশদে জানতে এখনই কল করুন ৯১৩৪৬৪৮৫০৫ এই নম্বরে। ভিন রাজ্যে হোটেলে কর্মরত শ্রমিকের বাড়ি ফেরার পর অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। নদিয়ার শান্তিপুর রাজপুতপাড়া লেনের বাসিন্দা ১৮ বছর বয়সী সায়ন সিংহ রায়, ডাকনাম জিৎ, মা বাবার একমাত্র সন্তান। পুনের একটি হোটেলে কর্মী হিসেবে কাজ করতো সে। গতকাল সকালেও মাকে ফোন করে বাড়ি ফেরার কথা জানায় সে। শান্তিপুরের স্থানীয় এক বন্ধু, সেও জিতের সাথে একই হোটেলে কাজ করতো বলে জানা গেছে। গতকাল বাড়ি ফেরার সময়ে ওই বন্ধু তার সাথেই ছিল, কিন্তু দুপুরবেলার পর থেকে তার মোবাইল সুইচ অফ থাকার কারণে পরিবার থেকে আর যোগাযোগ করতে পারেনি। সন্ধে ৭:৩০ নাগাদ স্থানীয় এক টোটো চালক এবং ওই দুই বন্ধু জিতকে বাড়িতে তার খাটে শুয়ে দিয়ে যায়। পরিবারের বাবা মা জেঠিমা কেউই সে সময় বাড়িতে ছিল না, একমাত্র অসুস্থ জ্যাঠামশাই বাদে। এরপর জিতের মা বাবা রাত্রি ১০টা নাগাদ ফিরে লক্ষ্য করেন ছেলের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এ বিষয়ে জিতের মায়ের বক্তব্য, ছেলে বিভিন্ন রকম নেশা আসক্ত হয়ে পড়ে অনেক দিন আগে থেকেই, তাই অন্য কারোর দিকে আঙুল তোলার আগে পোস্টমর্টেম রিপোর্ট দেখিয়ে নিয়ে তবেই অভিযোগ জানাবেন। বাবা এই মুহূর্তে কাউকে সন্দেহ করছেন না বলেই জানিয়েছেন। ইতিমধ্যে শান্তিপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই টোটো চালক এবং বাড়িতে নিয়ে আসা ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে রিপোর্টের প্রতীক্ষায় শান্তিপুর থানার পুলিশও। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজপুত পাড়া এলাকায়। প্রকাশ্যে না হলেও এলাকাবাসী অনেকেই জানান বিভিন্ন রকম নেশা সামগ্রীর সাথে জড়িত হয়ে পড়েছে প্রজন্মের বেশ কিছু অল্পবয়স্ক ছেলে। তাদের পেছনে কাজ করছে বড় চক্র। প্রশাসনের ভূমিকা ইতিবাচক থাকলেও আরও কঠোর হতে হবে এক্ষেত্রে। কতদিন আগে কাজে যায়? কতদিন আগে গেছিল? কি কাজ করতো? পুনাতে যাওয়ার সময় কোনো বন্ধুর সাথে গেছিল? হ্যাঁ। গতকালকে কি হয়েছিল? গতকালকে ও ৭টার সময় নামবে, আমার বাড়িতে না এসে ওখানে আগে ওরা নেবে, ওইসব ফুটি ফাটা করেছে। তারপরে এখন ওরা মেরেছে না বুকে লাঠি মেরেছে। আপনারা কি আন্দাজ করছেন? আমার মনে হচ্ছে ও বুকে মারধরই করেছে। ওকে মারধর করেছে? হ্যাঁ। জামা কাপড় তখন দিতে তোমার জ্ঞান ফিরি নিয়ে জল দিয়ে হয়তো ইয়ে করেছে। গতকালকে কখন ফিরেছে? ৭:৩০ আমি বাড়ি ছিলাম না, ওর মাও বাড়ি ছিল না, বাড়িতে শুয়ে দিয়ে গেল। কি ওই বন্ধু না? হ্যাঁ, ওই বন্ধু আর ওই ছোটোলা দুজন মিলে শুয়ে দিয়ে গেল। তারপরে কি খেয়াল করলেন? তারপরে ওই যে বললাম ঘর ঘর করলে আওয়াজ হচ্ছে, আমি নিশা করে আছে, ওই অবস্থা করে হতে পারে। মদ্যপান করেছিল কালকে? মদ খেটা খায় না। আচ্ছা, যাই হোক, কালকে তারপর থেকে কিরকম শরীর খারাপ? শরীর ওই আমি অবস্থা হয়ে তারপরে আমরা হাসপাতাল নিয়ে গেলাম। তখন লাস্ট দিন কটা নাগাদ? তখন ১২টা ১১টা হবে। তারপরে মারা গেছে কখন ঘোষণা করলো? ওটা একে নিয়ে গেছে তো ও হয়ে গেছে। তো আপনারা কি থানায় কমপ্লেন করবেন, কারোর নামে লিখিত অভিযোগ করবেন? এখন সেটা আমি দেখছি। কী নাম আপনার? একটু টাইম দিতে হবে। কী নাম আপনার? আপনার কী নাম? আমার নাম সিদ্ধেশ্বর সিং। এই জায়গাটার নাম? ও সকালবেলা আমাকে ফোন করেছে ৫:৩০ নাগাদ। কালকে কালকে ৫:৩০ নাগাদ ফোন করে বলছে যে মা আমরা শান্তিপুরে আসছি, তুমি দুজনের জন্য রান্না করো। আমি দুজনের জন্য রান্না করার ব্যবস্থা করলাম, করে তারপরে আমি আবার নিজে ফোন করলাম, তোরা কোথায় আছিস? বললো জাগুলি আছি। এবার তাহলে জাগুলি হয়ে বাস হয়ে আসছে, তাহলে জাগুলি যদি আসে তাহলে আর ২-২.৫ ঘন্টা লাগবে তোর এখানে আসতে। তখন তাও কোনো সারা শব্দ নেই। তারপরে আমি নিজেকে তো ফোন করলাম, দেখি সুইচ অফ। তারপরে আবার কিছুক্ষণ বাদে আমি ফোন করলাম, ফোন করে দেখছি রিং হচ্ছে, ফোন ধরেছে। তখন ছেলে আর কথা বলতে পারছে না, কথা বলার মুডে নেই। তখন ওই ওর বন্ধুটা ফোন ধরলো, ধরে বলছে কাকিমা আমি পরে কথা বলছি, এখন রাখছি।
ও রেখে দিল, রেখে দিয়ে আর আমার সঙ্গে কোনো কথা নেই সেই তারপরে থেকে। তারপরে 7:30 সময় যখন বাড়িতে এনে ছেলেকে দিতে এলো, তখন আমি বাড়ি ছিলাম না, ওর বাবাও বাড়ি ছিল না, জেঠিমাও বাড়ি ছিল না, জ্যাঠাও বাইরে বসা ছিল। তা আমি এসেছি 10:30, 10:30 এসে দেখি ছেলে একাত হয়ে শুয়ে আছে। ওর বাবা ভয়ে ডাকছে না, যদি ছেলে আবার বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আবার যদি কিছু করে, এমনিতেই নেশাগ্রস্ত ছেলে, যদি বাইরে বেরিয়ে যায় ভয়ে আর ডাকেনি ওর বাবা। সেই জন্য আমি যখন ভাবলাম যে ছেলে একাত হয়ে আছে আর এরকমভাবে আওয়াজ করছে কী ব্যাপার, তখন কোনোরকম কাপড়টা ছেড়ে আবার একটা কাপড় পরে ছেলেকে দেখলাম, দেখি এক কাতে শুয়ে ওই নাক দিয়ে মুখ দিয়ে সমানে রক্ত রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, আর কথা বলার কোনো পরিস্থিতি নেই। আচ্ছা, ওকে বাড়িতে যারা দিয়ে গেছিল তারা কি ওই যখন পুনেতে কাজ করতো একই সঙ্গে কাজ করতো? হ্যাঁ, নিয়ে গেছে ওই সাথে গুড্ডু বলে নাম। হ্যাঁ, ও গুড্ডু বলে নাম। ভালো নাম কি তার? ভালো নাম তো বলতে পারবো না। ও গুড্ডু, ও ওর সাথেই কাজে গিয়েছিল। হ্যাঁ, ওই ওকে নিয়ে গেছে। আর টোটোওয়ালা যে সেখানকার? হ্যাঁ, সেও রামেশ্বরের বাড়ির কাছেই বাড়ি। আচ্ছা, তো আপনারা আপনারা কি এর পিছনে কিছু অন্য কিছু আন্দাজ করছেন? না, আমি কিছুই আন্দাজ করছি না। আমার ছেলেই, আমি বলছি আমার ছেলেই ভালো না, আমি ওই পরকে দোষ দিতে পারবো না। আচ্ছা, তো এমনি এই যে রিপোর্ট যেটা আসবে পোস্টমর্টেম রিপোর্ট, সেটা সেটাতে বোঝা যাবে? হ্যাঁ, তখন যদি বোঝা যায় তাহলে আমি বন্ধুটাকেই ধরবো, আর তো কাউকে বলতে পারবো না কিছু। কেন, ওই সাথে করে নিয়ে গেছে, ওই সাথে করে নিয়ে এসেছে। তো আপনাদের কখনো ফোন করে জানিয়েছিল যে ও অসুস্থ রয়েছে বা কিছু? না না, সেই বিষয়ে কোনো কথা বলেনি। সুজা বুঝতে পারছেন না, এখানে মোবাইলে সুজা অপ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই কথাই বলেছিল। গতকালকে কাজে মানে এসেছিল পুনে থেকে? হুম হুম। আর তার আগে কতদিন আগে বাড়ি এসেছিল? তার আগে এখানেই ছিল, এখানে থাকতো, লকডাউনের পরে এসেছিল। আচ্ছা, তাহলে এই যে পুনে থেকে ফিরলো, সেটা তার আগে কতদিন আগে গিয়েছিল? আপনার নাম? আমার নাম পাপিয়া সিং রায়। আপনার মা হন তো? এই জায়গাটার নাম আপনার? রাজপুতপাড়া। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। পুষ্পাঞ্জলি টি শার্ট, প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউস। বর্তমান বাজারে মানুষের সব থেকে শখের জিনিস হলো কাস্টমাইজ সামগ্রী, তাই আপনাদের বাড়ির কাছে হাতের নাগালে পেয়ে যাবেন সমস্ত ধরনের কাস্টমাইজ প্রিন্টেড সামগ্রী, যেমন টি শার্ট, কফি মাগ, এছাড়াও রয়েছে গিফট সামগ্রীর বিপুল সম্ভার। তাই আর দেরি না করে আজই চলে আসুন পুষ্পাঞ্জলি টি শার্ট, প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউসে। আমাদের ঠিকানা ফুলিয়া হনুমানতলা, 2 নম্বর রেলগেট, ফুলিয়া, নদিয়া। প্রোপাইটার রিন্টু মৈশান। মোবাইল নাম্বার 9547732299 এবং 9332176784।